তো কাজেই দোয়ার ক্ষেত্রে প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহর কাছেই চাইতে হবে দুই আল্লাহর প্রশংসা করবেন রাসুলের প্রতি দুরুৎপাট করবেন দোয়া করার পূর্বে আল্লাহর প্রশংসা করবেন রাসুলের প্রতি দুরুৎপাট করবেন আল্লাহর প্রশংসা কি দিয়ে করবেন আরে কিছুই পারেন না সাধারণ মানুষ সুরা ফাতেহা তো পারেন সুরা ফাতেহা পড়েন এতে আল্লাহর প্রশংসা অনেক রয়েছে সুরা ফাতেহার পরে আপনি দুরুদ ইব্রাহিম কোন দুরুদ দরুদে ইব্রাহিম রাসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন মানসল্লাহ আলহিয়া ওয়াহেদা সাল্লাহ আলহিয়া আসারা মুসলিম গ্রন্থের হাদিস কোনো মানুষ যদি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার জন্য দশ বার রহমত নাজিল করেন তো দূরত পাঠ করে নিবেন দোয়া করার পূর্বে দুই নম্বর পয়েন্টে কি বললাম এক নম্বর বললাম আল্লাহর কাছেই দোয়া করতে হবে দুই আল্লাহর প্রশংসা রাসুলের প্রতি দূরত তিন আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করবেন কথা বুঝতে পারছেন আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করবেন এটা কেমন করে সুরা একশো আল্লাহ বলছেন আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে পৃথিবীর মানুষ তোমরা ওই সুন্দর সুন্দর নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো তাহলে তোমাদের দোয়া কি করবেন আল্লাহ কবুল করে নিবেন তো আল্লাহর সুন্দর সুন্দর নাম কি যেমন একটা নাম রাজ্জাক মানে রিজিক দাতা কথা বুঝতে পারছেন এই নাম যখন আপনার রিজিকের প্রয়োজন হবে মানুষ মাত্রই তো রিজিকের প্রয়োজন হতে পারে তাই না যখন আপনার রিজিকের প্রয়োজন হবে দুইটা হাত তুলে বলবেন আল্লাহ তোমার নাম তো রাজদাক তুমি তো রিজিক দাতা তোমার এই নামে রুসিলা তোমার কাছে রুজি চাচ্ছি রিজিক চাচ্ছি তুমি আল্লাহ আমাকে রিজিক দান করো দেখবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন রহমান রহিম গাফুর এই নামে উশিলায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার রহমত চাচ্ছি তুমি আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করো আমাকে ক্ষমা করো গফার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এই নামগুলোর মাধ্যমে যখন ক্ষমা ভিক্ষা চাইবেন তখন আল্লাহ সহজে আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এই গেল তিন মানে আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে নামগুলো মুখস্থ করবেন এবং অর্থ সহ শিখবেন শিখে এই গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট কি করবেন ভাই দোয়া করবেন তাহলে আল্লাহতালা সহজে দোয়া কবুল করবেন চার